আমার রব হচ্ছেন এমন এক সত্তা। রবের ব্যাপারে যদি কারো এই ধারণা থাকে, ওই লোকটা কখনো দিন বিরোধী কোনো কাজ করবে না। রবের ব্যাপারে যদি কারো এই ধারণা থাকে, আমার রব তো হচ্ছেন এমন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। আচ্ছা, আপনারা শোনেন তাই না? আপনারাও তো শোনেন, আল্লাহ তাআলাও শোনেন, আপনারা দেখেন, আল্লাহ তাআলাও দেখেন। এখন আপনাদের দেখা আর আল্লাহর দেখা কি একরকম? আপনাদের শোনা আর আল্লাহ তাআলার শোনার লেভেলটা কি একরকম? তাহলে এখানে একটা পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কি? পার্থক্য হলো বান্দাদের দৃষ্টিশক্তির লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিশক্তির কোনো লিমিটেশন নাই। আল্লাহ আকবার! কিরকম? এখানে আমরা বসে আছি, আমার বাড়ি সিলেট, আপনারা জানেননি। হ্যাঁ, এখানে থেকে আমি কি সিলেটবাসীকে দেখতে পাচ্ছি? আপনাদের ঘরে কি হয় এখানে বসে বসে আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে বোঝা গেল আমাদের দেখার একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট সীমার বাহিরে আমরা দেখতে পারি না। এখন নির্দিষ্ট সীমার বাহিরে আপনি না দেখলেও আল্লাহ তাআলা বুঝি দেখেন না? আরেকটু জুড়ে বলেন। আমাদের শ্রবণ শক্তির লিমিটেশন আছে, এখানে বসে, এখানে বসে রাজার হাট বাজার না, রাজার হাট বাজারে কি হচ্ছে আমরা কি শুনতে পাচ্ছি? আল্লাহ মনে হয় শুনেন না। আমার রব তার শ্রবণ শক্তি আর দর্শন শক্তির পাওয়ার কেমন শুনেন? যদি কোনো মহাসাগরের অতল তলদেশে ছোট্ট কোনো প্রাণী খোদার যন্ত্রণায় মহাসাগরের অতল তলদেশ থেকে চিৎকার দেয়, তার সেই চিৎকার দুনিয়ার কেউ না শুনলেও, মহাশূন্যের কেউ না শুনলেও, তার ফরিয়াদ যিনি শুনতে পান এবং তাকে যিনি দেখতে পান, বলেন তিনি কে? ইউনুস নবীর কাহিনী আমরা জানি, সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন। কোন কোন রওয়ায়েতে এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন, তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সমুদ্রের তলদেশটা হলো অন্ধকার। ইউনুস আলাইহিস সালাম তিনটি অন্ধকারের মধ্যে নিপতিত হয়েছিলেন, এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে আল্লাহর নবী সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন, এমন জায়গায় আমি মুসিবতে পড়েছি, একজন ছাড়া আমাকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আওয়াজ করে বলুন তো তিনি কে? ইউনুস আলাইহিস সালাম। তিনি তো কোন রবকে স্মরণ করে ওই রবের কাছে ফরিয়াদ জানিয়ে বললেন। ইউনুস নবীর ফরিয়াদ ও আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা তার সেই ফরিয়াদ কোরআনে তুলে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, নিজের উপরে জুলুম করে এই মহা বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমার ইউনুসের ফরিয়াদ সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে সে যে আওয়াজ দিল, সে যে চিৎকার করলো, তার সেই আর্তনাদ সমুদ্রের কেউ শুনল না, দুনিয়ার কোনো বান্দারা শুনল না, আসমান জমিনের কোনো ফেরেশতা শুনল না। আল্লাহ বলেন, কেউ আমার নবী ইউনুসের ফরিয়াদ না শুনলেও আমি আমার নবী ইউনুসের ফরিয়াদ শুনতে পেয়েছি।
শুধু শুনে নাই, সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, সঙ্গে সঙ্গে আমি আমার নবী ইউনূসের ফরিয়াদের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনালাম? বলছিলাম আল্লাহকে ভয় করার মানে হলো এই ফিলিংসটা হৃদয়ে রাখা যে আমার রব আমার সব কর্মকাণ্ড দেখেন এবং শোনেন। কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা এমন ভাবে সব কিছু পর্যবেক্ষণ করছেন, একেবারে মহাসমুদ্রের তলদেশে কি হয় আমি আপনি না দেখলেও, আমি আপনি না শুনলেও, যিনি দেখেন এবং শুনেন তিনি কি? কিভাবে আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছুর খবর আমার কাছে আছে। শুধু তাই নয়, এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতাটা ছিঁড়েছে তার খবরও আমি আল্লাহর কাছে রয়েছি। যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে, তিনি বুঝি আপনার অন্ধকারের আকাম কুকাম সম্পর্কে জানেন না? এই ভয় থাকলে তো আপনি অন্ধকারের নীরবে নিবৃতে খারাপ কাজ করতেন না। হে যুবক ভাইরা, হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে রাতের বেলা একা রুমে ঘুমাও, তুমি মনে করছো আব্বু আম্মু তো আলাদা রুমে ঘুমায়, আমার রুমে আমার হাতে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, সব হাতের মুঠোয় কম্পিউটার আছে, আমি যদি এখন দরজা বন্ধ করে আমি যদি অশ্লীল ভিডিও দেখি, সিনেমা দেখি, পর্নোগ্রাফি দেখি, কেউ আমাকে দেখছেন না? আমার ভাব আমার ভাইয়েরা বলেন তো, কেউ যদি নাও দেখেন, একজন তো সব দেখেন, তিনি কি? এই ভয় যদি কোনো যুবকের ভেতরে থাকে, আল্লাহর কসম, সে শুধু অন্ধকার রুমে একা নয়, দুনিয়ার যে কোনো জায়গায় তাকে একা ছেড়ে দিল সে কখনো বিপদগামী হবে না। আল্লাহর ভয়, এই কথাটির প্রকৃত অর্থ কি? আল্লাহ দেখছেন আমার সব কিছু, শুনছেন। এই ভয়টা অন্তরে থাকলে আপনি কাউকে পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন না। শুধু জেলখানার ভেতরে মানুষ ঢুকায় রাখলে আর পুলিশ দিয়া পিটাইলে মানুষ ভালো হয় না। মাঝে মাঝে আমরা বিপরীত চিত্র দেখি, চোর ডাকাত জেলখানায় গিয়া আরো প্রমোশন নিয়ে বের হয়। প্রমোশন মানে কি? গিয়েছিল চুর হয়ে, জামিন নিয়ে যখন বের হয়েছে ডাকাতির চিন্তা করে। শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানাতে পারবেন না। মানুষের অন্তরে তাকওয়া ঢুকায় দেন, তাকে চুর করে আপনার খারাপ কাজ করাইতে পারবেন না। কি রকম এবার উদাহরণ শুনেন, খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ে গেল, সুনানে বাইহাকীর ভেতরে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোনো এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার গ্রহণ করতে যাবেন, এমন সময় তারা লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, হে রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, আমার সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়েছেন, খুব ভালো ভালো আইটেমের খাওয়া দাওয়া আমাদের সাথে আছে, আসো আমাদের সাথে বসে আজ আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো। ওই রাখাল তখন বলল, ও মুসাফির ভাইরা, তোমরা যে আমাকে দাওয়াত দিয়েছ সেজন্য তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু দুঃখিত, তোমাদের সাথে আমি খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে রাখাল ভাই, কি কারণে তুমি আমাদের সঙ্গে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই কারণে তোমাদের সঙ্গে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছো,
মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় আবার আজ প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড গরম পড়েছে। রুক্ষ এই আবহাওয়ায়, প্রচণ্ড এই গরমে আমাদের সাথে ভালো খাওয়া দাওয়া আছে, তুমি চাইলে আমাদের সাথে খাবার খেতে পারো, কারণ নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না। রাখাল তখন বলল, আমি কোনোভাবেই আমার রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া মানুষের কিছু কাজে লাগবে না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন, এই বেটা রাখাল, রাখাল হইলেও বোঝা যাচ্ছে তার ভিতরে দিনদারিতা আছে। তিনি মনে মনে ভাবলেন, এরে এমনি এমনি আমি ছাড়বো না, পরীক্ষা করবো। ঘটনাটা শুনতেছেন আপনারা? এরে এমনি এমনি ছাড়বো না, এরে একটু পরীক্ষা করবো। তিনি বললেন, হ্যাঁ রাখাল, তোমার সঙ্গে যে পশুর পাল আছে, এই যে ছাগল পাল, মেষ পাল আছে, এগুলোর মালিক কি তুমি নাকি? সে বলল, এগুলোর মালিক আমি নই, আমি একজনের গুলাম, আমি তার পশুর পাল নিয়ে মরুভূমিতে চড়াতে এসেছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি এক কাজ করো, এখান থেকে একটি ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ দিরহাম, নগদ টাকা দিব। আবার তুমি তো রোজা রেখেছ, এই ছাগল বা মেষ আমি জমাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন তুমি ইফতারিতে খেতে পারো। তখন ওই রাখাল বলল, এই প্রস্তাব পাওয়ার পর রাখাল বলল, আমি তো আপনাকে বলেছি এগুলোর মালিক আমি নয়, সুতরাং কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন, তিনি তাকে বলছেন, অসুবিধা নাই, এই রকম বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘের আক্রমণ হতে পারে, এটা সবাই জানে, তুমি গিয়ে তোমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিয়ে দিও, একটা আমার কাছে বিক্রি করলে তুমি নগদ টাকা পাবা, সাথে কিছু মাংস হাদিয়া পাবা, নগদ জিনিস যেহেতু পাবা সেহেতু তুমি লস করো না। দেখবেন আমাদের দেশে অনেকে ঘুষ নিয়ে আসে, আর ঘুষ দেখলে কিন্তু আমাদের মাথা ঠিক থাকে? আরে বাপরে বাপ, চাকরি করে 20,000 টাকা, 30,000 টাকা বেতন, কিন্তু বাসা বাড়ি করে ফেলেছে, কিভাবে তো কিছু হয়েছে, এগুলো ঘুষের কারবার ছাড়া এগুলো হওয়ার কথা না। কিন্তু দেখুন, তাকওয়া, তাকওয়া থাকলে মানুষের জীবনযাপন কেমন পাল্টে যায়। দেখুন, যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে এই প্রস্তাব দিলেন, আমার কাছে বিক্রি করো, নগদ টাকা পাবা, কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, তুমি তোমার মালিককে গিয়ে বুঝ দিও, একটা ছাগল বা একটা মেষ বাঘে খেয়ে ফেলেছে, বিশাল পশুর পাল থেকে একটা চলে গেলে তোমার মালিক মাইন্ড করবে না, বিক্রি করতেছে, আবার সাথে বুদ্ধিও শিখায় দিচ্ছে, আসলে তো তিনি তাকে পরীক্ষা করছেন। ওই রাখাল তখন বলল, দেখুন রাখাল, গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, একজনের গুলাম, একজনের দাস, সে তাকে যখন এই অফার করা হলো, সে তখন বলল, মুসাফির, ভালো করে শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে গিয়ে ধোকা দিতে পারবো, কিন্তু আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়, ওই আল্লাহকে আমি কিভাবে ধোকা দিব, তিনি তো তোমার আমার কাজ কারবারে দেখছেন, তোমার আমার কথাবার্তা শুনছেন, তোমার আমার সব কিছু দেখছেন, মিথ্যা বলে আমি যদি আমার মালিককে ধোকাও দিতে পারি, আমার মালিকের মালিক, আমার মালিক তোমার মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহকে তো ধোকা দেওয়া সম্ভব নয়। এর নাম তাকওয়া। এর নাম কি? এই জিনিস কারো অন্তরে থাকলে তাকওয়া, কারো অন্তরে যদি থাকে, এরে আপনি এই কারেন্টের পিলারের সাথে বাইন্দা পিটালেও তারে যদি বলেন খারাপ কাজ করো, সে মরে যাবে, তারপরেও খারাপ কাজ করবে না। তাকওয়া, তাকওয়া কারে বলে? আরে ভাই, তাকওয়া থাকলে তো খাদ্যের মতো ভেজাল দিত না, সব জায়গায় ভেজাল। ভেজালের ঘটনা তো আমার আরেকটা মনে পড়ছে, বলবো? এই ঘটনা আপনারা সবাই জানেন, সেহেতু লম্বা করে এই ঘটনা বলবো না, জাস্ট বুঝাতে চাচ্ছি তাকওয়া জিনিসটা কি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালের ঘটনা, তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা গিয়ে জনগণের খোঁজ খবর নিতেন। আহারে, সেই যুগের শাসকরা রাতের বেলা জনগণের খোঁজ খবর নিতেন, আর এই যুগে পৃথিবীর বহু জায়গায় জনগণের খোঁজ খবর নাই, অনেকে দিনের কাজ রাতেই কইরা ফেলে, আছে না নাই? রাতের বেলা ঘুমাতেন না,
শেষ রাতে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন ওই বাড়িতে আলো জ্বলছে আর কার জানি কথাবার্তা শোনা যাচ্ছে, একটু কান লাগালেন। স্বাভাবিক অবস্থায় কারো বাড়িতে বা কোথাও কান পাতা আড়ি পাতা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। তিনি আড়ি পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে, বেটি ঘুম থেকে উঠ, আমি উটনির দুধ দোহন করে নিয়ে এসেছি, দুধ তো কম, এখানে পানি মিশাও, দুধের পরিমাণ বাড়বে না কমবে? দুধের পরিমাণ যদি বাড়ে তাহলে বিক্রি বেশি হবে না কমবে? বিক্রি বেশি হলে লাভও বেশি হবে। এখন মেয়ে বলল, মা গো, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আন তিনি তো রাষ্ট্রীয় আদেশ দিয়েছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা অন্যায় কাজ, এটা আমরা করতে পারি না। মা তখন মেয়েকে বলল, বোকা মেয়ে আমার, অমর তো এই আদেশ দিয়ে তার বাড়িতে ঘুমায়, আসলে কি অমর বাড়িতে ঘুমায়? দেয়ালের পাশে সব শুনতেছে না? এখন তাকওয়া কারে কয় দেখেন? মেয়ে তখন বলতেছে, মা গো, অমর রাদিয়াল্লাহু আন তিনি হয়তো বাড়িতে ঘুমাচ্ছেন, কিন্তু অমরের রব, তোমার রব, আমার রব, তিনি কি ঘুমিয়ে যান? তিনি তো সব দেখছেন। আহারে, যদি এই রকম ভয় আমাদের ব্যবসায়ী ভাইদের ভিতরে থাকতো, এরা ভেজাল খাওয়াইয়া মানুষগুলোকে ভেজাল বানাইতো না। তাকওয়া, এর প্রথম অর্থ বললাম কাকে ভয় করা, আরেকটু জোরে বলেন, আল কোরআনের পথ এ পথিয়া সল পথ, আল কোরআনের পথ এই পথিয়া সল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথিয়া সল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বাত, অথই মোহাব্বাত, আল কোরআনের পথ এই পথিয়া সল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথিয়া সল পথ, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, আল কোরআনের পথ এই পথিয়া সল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এ পথিয়া সল পথ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার সদর উপজেলার অন্তর্গত কচুয়া নতুনবাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র অঞ্চলের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের সকলের ভালোবাসার মানুষ, পুলিশের সাবেক কর্মকর্তা জনাব মোহাম্মদ হাশেম আলী খান, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত পরিচালক
বিশিষ্ট আলেমে দিন কচুয়া নতুন বাজার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, ইলম এবং আমলের মধ্যে আরো বারাকা দান করুন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী হাফেজাহুল্লাহ ওয়ারাহ। আমরা দোয়া করছি আমাদের এই ভাইকে, আমাদের এই ভাইয়ের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কর্মব্যস্ততা ফেলে কোরআনের এই বরকতময় জায়গায়, কোরআনের এই বাগানে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড এই রোদের মধ্যে আপনারা বসে আছেন, অনেক তাপমাত্রা, অনেক ভাইয়েরা জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন। এই দেশের মানুষগুলো দিন যত যাচ্ছে কোরআনের প্রতি তাদের ভালোবাসা দিন দিন বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ কোরআনের জন্য এত মাতোয়ারা, এত দেওয়ানা হয়েছে, আজ যদি কোরআনের মাহফিল না হতো এই প্রচণ্ড রোদের মধ্যে এতগুলো মানুষকে আপনি ডেকেও আনতে পারতেন না। এই মানুষগুলো ব্যক্তির আকর্ষণে আসে নাই, এই মানুষগুলো এসেছে আল্লাহর কোরআন থেকে জ্ঞান আহরণ করার পিপাসা নিয়ে। এদেশ থেকে ইসলামকে নির্মূল করা এত সহজ নয়, এদেশ থেকে ইসলামের শেকড়কে মূলোৎপাটন করে দেওয়া এটা এত সহজ নয়। এই দুঃসাহস যেন কেউ না দেখায়, তার কারণ হল যেই দেশের লোকেরা প্রচণ্ড রোদ এমনকি ঝড় বৃষ্টির দিনেও, যেই দেশের তাওহীদবাদী মুসলমানরা আল্লাহর কোরআন শোনার জন্য ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়ে কোরআনের ময়দানে ছুটে যায়, যেই দেশের লোকেরা আল্লাহর কালামের আকর্ষণে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে এভাবে ছুটে আসে, সে দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। এদেশে ইসলামের শেকড় অত্যন্ত গভীরে প্রথিত হয়েছে, ইসলামের এই শেকড়কে উৎপাটন করা, এই শেকড়কে তুলে ফেলা এত সহজ নয়। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের জন্য আজ দল মত নির্বিশেষে সকল মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই গণজোয়ার, এই গণস্রোতকে রুখে দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। এই যে আমার হাতে আপনারা টিস্যু দেখতে পাচ্ছেন, স্রোত দেখেছেন তো আপনারা, নদীর নদীর স্রোত দেখেছেন না? নদীর স্রোতের মধ্যে যদি এই টিস্যুকে ফেলে দেওয়া হয়, এই টিস্যুটা কি জায়গায় থাকবে নাকি স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাবে? স্রোতের মধ্যে খড়কুটা বা ময়লা ফেললে যেমন তা ভাসিয়ে নিয়ে যায়, কোরআনের জন্য মানুষের যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারকে রুখে দেওয়ার দুঃসাহস দেখাবে যারা, তারাও এই গণস্রোতে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
না ঘরে ঘরে জ্বালো নয়, ইসলামের আলোকে এখন মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বেলে দিতে হবে। আমরা বহুকাল ধরে স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমি বলছি না, আসুন আমরা একটু সিস্টেমিক ওয়েতে স্লোগান দিই। আপনি কোরআনের আলো ঘরে ঘরে, আবার আমি আসার সময় শুনলাম কিছু যুবকরা স্লোগান দিচ্ছে, তারা বলছে আল কোরআনের আলো সংসদে জ্বালো। তো মনে মনে ভাবলাম আগে স্টেজে উঠি, তারপরে আমার ভাইদেরকে বিষয়টা বুঝিয়ে বলবো। আপনি কোরআনের আলো ঘরে ঘরে সমাজে সংসদে জ্বালো এগুলো স্লোগান দিতে থাকবেন, বাস্তবতার মুখ ততক্ষণ দেখতে পারবেন না যতক্ষণ না মানুষের হৃদয়ে আপনি কোরআনের আলো জ্বালবেন। সিস্টেমিক ওয়েতে আমাদের আগানো দরকার, এজন্য বিবেক দিয়ে নয়, এজন্য আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে স্লোগান দিন। স্লোগানটা হওয়া উচিত এইরকম, আসুন আমরা একটা পরিবর্তন নিয়ে আসি, স্লোগানটা এইরকম হওয়া উচিত, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। যদি মানুষের হৃদয়ে কোরআন হাদিসের আলো জ্বলে যায়, তাহলে আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে শুধু পরিবারে আর সমাজে নয়, আল্লাহর জমিনের প্রতিটি ইঞ্চি জমিতে কোরআনের আলো প্রজ্বলন করা সম্ভব হবে। এজন্য সিস্টেমিক ওয়েতে আগান। আজকে এই স্লোগান আমরা আসুন এই কচুয়ার মাটি থেকে শুরু করি, এখান থেকে শুরু করে এই যশোরের চতুর্দিকে এই স্লোগান আমরা পৌঁছে দিই। একটু রিহার্সাল করে আজকে বাজিতে যান, আল কোরআনের আলো আমি বলবো, আপনারা কি বলবেন? একটু পরিবর্তন আসা দরকার না? পরিবর্তন দরকার, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই এনে দিতে পারে জাতির জাগরণ। পরিবর্তন সবাই আনতে পারে না, সবার দ্বারা পরিবর্তন সম্ভব হয় না, এজন্য পরিবর্তনশীল মননশীলতার মানুষ দরকার। আপনারা যদি পরিবর্তনের আওয়াজ তুলেন, পরিবর্তনের ডাক দেন, আস্তে আস্তে আপনাদের আশপাশেও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু স্লোগানের রিহার্সাল করি, আল কোরআনের আলো আপনারা কি বলবেন? তাহলে শুরু করি, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, আল হাদিসের আলো ইসলামের আলো। স্লোগানটা একটু আনকমন হলেও খারাপ লেগেছে? আরে ভাই, এক্সেপশনাল মানুষ যারা তারা আনকমনই থাকে, তারা কমনে থাকে না। আসুন এক্সেপশনাল হই, এক্সট্রা অর্ডিনারি হন, অর্ডিনারি না হয়ে এক্সট্রা অর্ডিনারি হতে হবে। প্রিয় ভাইয়েরা, যারা ফেসবুক ইউজ করেন, এই ফেসবুক অনলাইনকে তো আমরা চাইলে ইসলামের কাজেও লাগাতে পারি, ঠিক না? কাদের ফেসবুক আইডি আছে, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার অনেক বুড়া চাচাদেরও আছে, আলহামদুলিল্লাহ, সব এখন আপডেট, সব এখন আপডেট। আমি কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, আমার মুরব্বী চাচার বয়স 80 থেকে 85 হবে, কয় হুজুর আপনার ফেসবুক আইডির সাথে আমাকে অ্যাড করেন তো। আমি বললাম আপনার ফেসবুক আইডি আছে, কয় আছে, এটা হাসার বিষয় না তো, উনি সোশ্যাল মিডিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, ভালো কথা। তো এখন আমরা যদি প্রত্যেকেই আজকে এই আলোচনার শেষে এই লাইনটা স্ট্যাটাস দিয়ে দিই, আপডেট দিয়ে দিই, যে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো, তাহলে বলেন তো একটা দাওয়াত ফেসবুকেও ছড়িয়ে যাবে না, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবে না? এই দুই লাইন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন তো ইনশাল্লাহ, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জ্বালো। এরপরে ব্র্যাকেটে লিখবেন, ঘরে ঘরে আমরা বহু ঘরে ঘরে জ্বালানোর বহু স্লোগান আমরা দিয়েছি যুগের পর যুগ, লাভ হয় নাই, এখন হৃদয়ে হৃদয়ে জ্বালায় দেন, দেখবেন ঘরের মধ্যে অটোমেটিক জ্বলে যাবে ইনশা। প্রচণ্ড রোদ, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আপনাদেরও গরম লাগতেছে, হুজুরেরও গরম লাগতেছে, কাটাকাটি হয়ে গেছে, সমান সমান। এমন না যে হুজুর খুব আরামে আছে, এসিতে বসে আছে, আর আপনারা গরমের মধ্যে শুনতেছেন, এমন না, বরং সবারই অবস্থা একরকম। এই সূর্যের আলো, এখন সূর্য পৃথিবী থেকে ডিস্টেন্স কত? 9,30,000,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। এই সূর্য এটা কত বড়? আপনাদের বাড়িতে লাইট আছে না, ইলেকট্রিক্যাল লাইট, এই লাইটগুলো এক একটা এক এক সাইজের, কিন্তু কোনো লাইট কি এই প্যান্ডেলের সমান হবে নাকি? অনেক ছোট ছোট। এখন গোটা পৃথিবীকে যে সূর্য আলোকিত করছে, ওই সূর্য এটার সাইজ কেমন? এই সূর্যের সাইজ হচ্ছে পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ
বড়। যে ব্যক্তি কোনোদিন যশোরের বাহিরে যায় নাই সে পৃথিবী আর কি বুঝবে, বাংলাদেশ সম্পর্কেও তার ধারণা নাই। এই যে আপনাদের এলাকার রত্ন এই যে হাশেম আলী খান সাহেব, তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন, তিনি জানেন যে বাংলাদেশও আয়তনে মোটামুটি বড় আছে, তবে অত বড় না, ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নেই। আমাদের দেশের আয়তন কত? এটা তো আরেকটু বৃদ্ধি পেয়েছে। একটা আপডেট তথ্য হলো যে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে সমুদ্র সীমা বিজয়ের পরে 2 লক্ষ সামথিং হয়ে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে আয়তনে 30 গুণ বড়, কানাডা বাংলাদেশের চেয়ে আয়তনে 90 গুণ বড়, রাশিয়া বাংলাদেশের চাইতে আরো 160 গুণ বড়। এই ধরনের পৃথিবীতে প্রায় 250+ 250+ কান্ট্রি আছে। এই 250+ রাষ্ট্র নিয়ে কি পৃথিবী? না, পৃথিবীর স্থলভাগ। পৃথিবীর 4/3 ভাগ মাটি, 4/1 ভাগ মাটি আর 3 ভাগ পানি। শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের আয়তন হলো, উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন, প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহ আকবার! এ ধরনের বিশাল বিশাল মহাসাগর সাগর এগুলো নিয়ে পৃথিবীর জলরাশি, 4/3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, এই বিশাল পৃথিবী। এই পৃথিবীর চাইতেও সূর্য নাকি আরো 13,00,000 গুণ বড়। আল্লাহ আকবার! এই যে লাইট জ্বলে আমাদের বাড়িতে, এক একটা লাইটের পাওয়ার ইউনিট আছে না, 20 ইউনিট, 30 ইউনিট, 75 ইউনিট, 80 ইউনিট, যে সূর্য পৃথিবীকে আলোকিত করছে এই সূর্যের পাওয়ার কত? মহাকাশ বিজ্ঞানীরা বলছেন সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে তার পরিমাণ হল 1,24,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। আল্লাহ আকবার! 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি দুনিয়ায় চলে আসতো, 1 সেকেন্ড না, 1 ন্যানো সেকেন্ডও আপনি টিকতে পারতেন না, আপনি জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যেতেন। আর সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, সরাসরি আসে না, মাঝখানে এই সূর্যের আলোটা পিউরিফাই হয়, ফিল্টারিং হয়। তোমরা যারা সায়েন্সে পড়াশোনা করছো, ছাত্র ভাইয়েরা, নিশ্চয়ই তোমরা পড়েছো বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই ধরনের অনেক ফিল্টার বায়ুমণ্ডলে স্থাপন করা হয়েছে, যার কারণে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না, সূর্যের আলো আসতে গিয়ে ওই ফিল্টারগুলোতে সূর্যের আলোটা পিউরিফাই হয়। সূর্যের আলোকে আল্লাহ তাআলা পিউরিফাই করে করে ছেকে 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 যতটুকু আলো আমাদেরকে দেওয়া দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দয়া করে দান করে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এই সূর্যকে আমি তেজোদ্দীপ্ত বাতি বানিয়েছি। সুবহানাল্লাহ! পড়েন, এই সূর্যের কথা আমি কেন টেনে নিয়ে আসলাম? এই সূর্য 9,30,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছে, তাও ছেকে ছেকে আলো আসতেছে। এখন যদি এত গরম লাগে, কেয়ামতের মাঠে যখন সূর্য কোনো ফিল্টার নাই, ফিল্টারিং ছাড়া যখন 9,30,000 মাইল দূর থেকে না বরং সরাসরি 1-2 মাইল উপর থেকে তাপ দিবে, মানুষের মাথার চান্দি ফেটে যাবে। আল্লাহু আকবার! ওই দিন আল্লাহ আরশের ছায়ায় ডেকে ডেকে তার প্রিয় বান্দাদেরকে শামিল করবেন। ওই দিন আরশের ছায়ায় জায়গা পাওয়ার জন্য আজ কি এই রোদের আলো সহ্য করে আমরা 1 ঘন্টা বসতে পারবো না? কারা কারা পারবেন না হাত তুলেন? সবাই আমরা পারবো ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা জীবন পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি। সম্মানিত ভাইয়েরা, আমি যশোরের মানুষকে প্রচন্ড ভালোবাসি, এর কারণ আপনারা অত্যন্ত সুশিক্ষিত এবং সুসভ্য মানুষ, আপনারা মন দিয়ে আলোচনা শোনেন, আপনাদের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা মন দিয়ে কথা শোনেন এবং যা শোনেন তা মনে রাখার চেষ্টা করেন। আমি আশা করি আপনাদের এই এলাকায় আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আমরা ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনবো আল্লাহর কালাম। এটি কি দুনিয়ার আলেমদের লেখা কোনো কিতাব?
এটাকে নাজিল করেছেন কে, এর মধ্যে কোনো ভুল আছে? আমরা যখন কোনো বই, কোনো সাহিত্য পড়ি, বইয়ের শুরুতেই লেখা দেখি পাঠক বলেন যে, লেখকের কথা থাকে যে পাঠকবৃন্দ এখানে কোনো ভুল পেলে সংশোধনে দিয়েন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করব। কোরআনের শুরুতে এমন কোনো কথা নাই যে বান্দারা আমার কোরআন তোমরা পড়তেছো পড়ো, পড়তে গিয়ে কোনো ভুল পাইলে আমারে জানাইও, পরবর্তীতে আমি ঠিক করে দিব নে, এমন কোনো কথা আছে না। বরং আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যাট ইজ না ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। বান্দারে, এমন কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এই কিতাবের ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও তুমি সন্দেহ করার সুযোগ পাবা না। আল্লাহু আকবার। এই কোরআন তামাম দুনিয়ার সকল মানুষের জন্য আসলেও এই কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না। কোরআন তো আবু জাহালে শুনেছে, হেদায়াত পেয়েছে? আর কার কণ্ঠে আবু জাহাল কোরআন তেলাওয়াত শুনেছে? সুবহানাল্লাহ, যেই নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে উড়ন্ত জিনেরা পর্যন্ত স্তব্ধ হয়ে থেমে গিয়েছে। আল্লাহ আকবার। আমরা যারা হজ করেছেন, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, দেখি তো কারা কারা হজ আর উমরায় গিয়েছেন, হাত তুলেন। আচ্ছা, হাত নামান। যারা যেতে পারেনি আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, আরো আসতে বলেন, আমিন। ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশনে তো আপনারা তেলাওয়াত শুনেন। মক্কা মদিনার ইমাম সাহেবরা যখন তেলাওয়াত শুরু করে নেন, তেলাওয়াত শুনলে মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার অনেক আলেমরা যখন কোরআনের তেলাওয়াত করে, আলেমদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে অনেক মানুষেরা চোখের পানি ঝরায়। দুনিয়ার আলেমদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে যদি মানুষের চক্ষু থেকে পানি ঝরে, তাহলে যার উপর কোরআন নাজিল হয়েছে, রাহমাতাল্লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত যে কেমন ছিল, যারা শুনেছে এটা কেবল তারাই জানে। ওই নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনেছে আবু জাহাল, হেদায়াত পেয়েছে? পায় নাই। কোরআন থেকে হেদায়াত পায় কারা? এখানে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা কোরআনের হেদায়াত পাবে। মুত্তাকি কারা? তাকওয়াবান যারা, তাকওয়া এই গুণে গুণান্বিত হয় যারা, তাকওয়াবান বা মুত্তাকি হলো তারা। সম্মানিত ভাইয়েরা, এই তাকওয়া এটি মুমিনের জন্য এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালি, এমন গুরুত্বপূর্ণ গুণ, এটি যে অর্জন করতে পারবে, এই গুণে যে ব্যক্তি গুণান্বিত হতে পারবে, আল্লাহর কাছে তার মর্যাদা সমস্ত মানুষের চাইতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই একটা গুণ যার মধ্যে অনুপস্থিত থাকবে, দুনিয়ার এমন কোনো আকাম কুকাম নাই যে আকাম কুকাম করতে তার মনে কোনো দ্বিধাবোধ কাজ করবে, এই একটা গুণ যদি কারো ভেতরে না থাকে, তাহলে খারাপ হতে হতে সে একেবারে শয়তানের নিচে চলে যায়। শয়তানও তারে দেখে আফসুস করে, আল্লাহ কেন যে আমারে তুমি শয়তান বানিয়েছ, এটা তো দেখি আমার বস, এটা আমার চেয়ে আরো বড় শয়তান। কারণ যখন কোনো মানুষের মধ্যে তাকওয়া থাকে না, ওই মানুষের, ওই মানুষটার দ্বারা যে কোনো খারাপ কাজ করা সম্ভব হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ তাকওয়া, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এই তাকওয়া কি? ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর সহজ বাংলা হচ্ছে ভয় করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, সাবধানতা অবলম্বন করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয় তাকওয়া। এটার পরিচয় অনেকে অনেকভাবে দিলেও এই সংক্ষিপ্ত সময়ে আমি সবচাইতে চমৎকার একটি ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরছি, যেই ডেফিনেশন দিয়েছেন নবীজির প্রিয় সাহাবি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া, চারটি জিনিসের নাম তাকওয়া। এই চারটি পয়েন্ট আপনাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। বলেন কয়টা জিনিসের নাম তাকওয়া, আরেকটু জুড়ে বলেন, পুরুষ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন কয়টা জিনিসের নাম তাকওয়া।
প্রিয় ভাইয়েরা খুব মনোযোগী হন, চারটি জিনিসের নাম তাকওয়া। তিনি বলছেন আত্তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ তাআলাকে ভয় করা। আপনারা সবাই আল্লাহকে ভয় করেন তো? অবশ্যই। সবাই ভয় করেন তো? অবশ্যই। আল্লাহকে ভয় করলে মিথ্যা বলেন কিভাবে? আল্লাহকে ভয় করলে সুদ খান কিভাবে? আল্লাহকে ভয় করলে ঘুষের টাকা পকেটে ঢোকান কিভাবে? আল্লাহকে ভয় করলে আলেমদের উপরে এত নির্যাতন চালান কিভাবে? আল্লাহকে ভয় করলে খাদ্যে ভেজাল দেন কেমনে? আল্লাহকে ভয় করলে বেপর্দা হয়ে চলেন কেমনে? আল্লাহকে ভয় করলে অন্যায় অপকর্ম করেন কেমনে? মুখ দিয়ে আল্লাহকে ভয় করেন বলে বাস্তব জীবনে আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখাইয়া দিন বিরোধী কাজ করা মানে এটার নাম ইমানদারি নয়, এর নাম খাঁটি বেঈমানি। তাকওয়া এত সহজ বিষয় নয়, একটি গুণ আপনাকে জান্নাতের চূড়ায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে একটা গুণ, কোনো ওয়াজ দরকার নাই, যদি তাকওয়ায় আপনি গুণান্বিত হয়ে যেতে পারেন, এটাই সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ তাহলে কি? আল্লাহকে ভয় করার মানে তাহলে কি? আল্লাহকে প্রকৃতভাবে ভয় করার মানে হলো এমন ভাবে বান্দা তার রবকে ভয় করবে, ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। তখন আপনি আল্লাহ তাআলাকে পারফেক্টলি ভয় করতে পারবেন যখন আপনার অন্তরে এই ফিলিংস জাগ্রত হবে যে আমাকে আমার রব প্রত্যেকটি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন, আল্লাহর নজরদারির বাইরে যাওয়া আপনার দ্বারা সম্ভব। আমার রব হচ্ছেন এমন এক সত্তা, রবের ব্যাপারে যদি কারো এই ধারণা থাকে ওই লোকটা কখনো দিন বিরোধী কোনো কাজ করবে না। রবের ব্যাপারে যদি কারো এই ধারণা থাকে আমার রব তো হচ্ছেন এমন, ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। আচ্ছা আপনারা শোনেন তাই না? আপনারাও তো শোনেন, আল্লাহ তাআলাও শোনেন, আপনারা দেখেন, আল্লাহ তাআলাও দেখেন। এখন আপনাদের দেখা আর আল্লাহর দেখা কি একরকম? আপনাদের শোনা আর আল্লাহ তাআলার শোনার লেভেলটা কি একরকম? তাহলে এখানে একটা পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কি? পার্থক্য হলো বান্দাদের দৃষ্টিশক্তির লিমিটেশন আছে কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিশক্তির কোনো লিমিটেশন নাই। আল্লাহু আকবার। কিরকম? এখানে আমরা বসে আছি, আমার বাড়ি সিলেট আপনারা জানেননি, হ্যাঁ, এখানে থেকে আমি কি সিলেটবাসীকে দেখতে পাচ্ছি? আপনাদের ঘরে কি হয় এখানে বসে বসে আপনারা দেখতে পাচ্ছেন? তাহলে বোঝা গেল আমাদের দেখার একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট সীমার বাহিরে আমরা দেখতে পারি না। এখন নির্দিষ্ট সীমার বাহিরে আপনি না দেখলেও আল্লাহ তাআলা বুঝি দেখেন না? আরেকটু জুড়ে বলেন। আমাদের শ্রবণ শক্তির লিমিটেশন আছে, এখানে বসে, এখানে বসে রাজার হাট বাজার না, রাজার হাট বাজারে কি হচ্ছে আমরা কি শুনতে পাচ্ছি? আল্লাহ মনে হয় শুনেন না। আমার রব তার শ্রবণ শক্তি আর দর্শন শক্তির পাওয়ার কেমন শুনেন? যদি কোনো মহাসাগরের অতল তলদেশে ছোট্ট কোনো প্রাণী খোদার যন্ত্রণায় মহাসাগরের অতল তলদেশ থেকে চিৎকার দেয়, তার সেই চিৎকার দুনিয়ার কেউ না শুনলেও, মহাশূন্যের কেউ না শুনলেও তার ফরিয়াদ যিনি শুনতে পান এবং তাকে যিনি দেখতে পান বলেন তিনি কে? ইউনুস নবীর কাহিনী আমরা জানি, সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভেতরে চলে গিয়েছিলেন, কোন কোন রেওয়ায়েতে এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন, তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সমুদ্রের তলদেশটা হলো অন্ধকার। ইউনুস আলাইহিস সালাম
তিনটি অন্ধকারের মধ্যে নিপতিত হয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের মধ্যে নিপতিত হয়ে আল্লাহর নবী সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন, এমন জায়গায় আমি মুসিবতে পড়েছি, একজন ছাড়া আমাকে এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আওয়াজ করে বলুন তো তিনি কে? ইউনূস আলাইহিস সালাম। তিনি তো কোন রবকে স্মরণ করে ওই রবের কাছে ফরিয়াদ জানিয়ে বললেন। ইউনূস নবীর ফরিয়াদ ও আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা তার সেই ফরিয়াদ কোরআনে তুলে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, নিজের উপরে জুলুম করে এই মহা বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমার ইউনূসের ফরিয়াদ সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে সে যে আওয়াজ দিল, সে যে চিৎকার করলো, তার সেই আর্তনাদ সমুদ্রের কেউ শুনল না, দুনিয়ার কোনো বান্দারা শুনল না, আসমান জমিনের কোনো ফেরেশতা শুনল না। আল্লাহ বলেন, কেউ আমার নবী ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনতে পেয়েছি। শুধু শুনে নাই, সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, সঙ্গে সঙ্গে আমি আমার নবী ইউনূসের ফরিয়াদের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনালাম? বলছিলাম আল্লাহকে ভয় করার মানে হলো এই ফিলিংসটা হৃদয়ে রাখা যে আমার রব আমার সব কর্মকাণ্ড দেখেন এবং শোনেন। কেমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা এমন ভাবে সব কিছু পর্যবেক্ষণ করছেন, একেবারে মহাসমুদ্রের তলদেশে কি হয় আমি আপনি না দেখলেও, আমি আপনি না শুনলেও, যিনি দেখেন এবং শুনেন তিনি কি? কিভাবে আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাস বলছেন, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব কিছুর খবর আমার কাছে আছে। শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতাটা ছিঁড়েছে তার খবরও আমি আল্লাহর কাছে রয়েছি। যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে তিনি বুঝি আপনার অন্ধকারের আকাম কুকাম সম্পর্কে জানেন না? এই ভয় থাকলে তো আপনি অন্ধকারে নীরবে নিভৃতে খারাপ কাজ করতেন না। হ্যাঁ যুবক ভাইরা, হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে রাতের বেলা একা রুমে ঘুমাও, তুমি মনে করছো আব্বু আম্মু তো আলাদা রুমে ঘুমায়, আমার রুমে আমার হাতে স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, আইপ্যাড আছে, সব হাতের মুঠোয় কম্পিউটার আছে, আমি যদি এখন দরজা বন্ধ করে আমি যদি অশ্লীল ভিডিও দেখি, সিনেমা দেখি, পর্নোগ্রাফি দেখি, কেউ আমাকে দেখছেন না, আমার ভাব আমার ভাইয়েরা বলেন তো কেউ যদি নাও দেখেন, একজন তো সব দেখেন তিনি কি? এই ভয় যদি কোনো যুবকের ভেতরে থাকে আল্লাহর কসম, সে শুধু অন্ধকার রুমে একা নয়, দুনিয়ার যে কোনো জায়গায় তাকে একা ছেড়ে দিল সে কখনো বিপদগামী হবে না। আল্লাহর ভয়, এই কথাটির প্রকৃত অর্থ কি? আল্লাহ দেখছেন আমার সব কিছু শুনছেন, এই ভয়টা অন্তরে থাকলে আপনি কাউকে পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন না। শুধু জেলখানার ভেতরে মানুষ ঢুকায় রাখলে আর পুলিশ দিয়া পিটাইলে মানুষ ভালো হয় না। মাঝে 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 আমরা বিপরীত চিত্র দেখি, চোর ডাকাত জেলখানায় গিয়া আরো প্রমোশন নিয়ে বের হয়,
প্রমোশন মানে কি? গিয়েছিল চুর হয়ে, জামিন নিয়ে যখন বের হয়েছে ডাকাতির চিন্তা করে। শুধু পুলিশ দিয়া পিটায়া মানুষ ভালো বানাতে পারবেন না, মানুষের অন্তরে তাকওয়া ঢুকায় দেন তাকে চুর করে আপনার খারাপ কাজ করে দিতে পারবেন না। কি রকম এবার উদাহরণ শুনেন, খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ে গেল, সুনানে বাইহাকীর ভেতরে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোনো এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার গ্রহণ করতে যাবেন, এমন সময় তারা লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, হে রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, আমার সাথীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়েছেন, খুব ভালো ভালো আইটেমের খাওয়া দাওয়া আমাদের সাথে আছে, আসো আমাদের সাথে বসো, আমাদের সাথে বসে আজ আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো। ওই রাখাল তখন বলল, ও মুসাফির ভাইরা, তোমরা যে আমাকে দাওয়াত দিয়েছ সেজন্যে তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু দুঃখিত, তোমাদের সাথে আমি খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে রাখাল ভাই, কি কারণে তুমি আমাদের সঙ্গে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই কারণে তোমাদের সঙ্গে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছো, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় আবার আজ প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড গরম পড়েছে, রুক্ষ এই আবহাওয়ায় প্রচণ্ড এই গরমে আমাদের সাথে ভালো খাওয়া দাওয়া আছে, তুমি চাইলে আমাদের সাথে খাবার খেতে পারো, কারণ নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না। রাখাল তখন বলল, আমি কোনোভাবেই আমার রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া মানুষের কিছু কাজে লাগবে না। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন, এই বেটা রাখাল, রাখাল হইলেও বোঝা যাচ্ছে তার ভিতরে দিনদারিতা আছে। তিনি মনে মনে ভাবলেন, এরে এমনি এমনি আমি ছাড়বো না, পরীক্ষা করবো। ঘটনাটা শুনতেছেন আপনারা? এরে এমনি এমনি ছাড়বো না, এরে একটু পরীক্ষা করব। তিনি বললেন, এ রাখাল, তোমার সঙ্গে যে পশুর পাল আছে, যে ছাগল পাল মেষ পাল আছে, এগুলোর মালিক কি তুমি নাকি? সে বলল, এগুলোর মালিক আমি নই, আমি একজনের গোলাম, আমি তার পশুর পাল নিয়ে মরুভূমিতে চড়াতে এসেছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি এক কাজ করো, এখান থেকে একটি ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ দিরহাম, নগদ টাকা দিব, আবার তুমি তো রোজা রেখেছো, এই ছাগল বা মেষ আমি জমাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন তুমি ইফতারিতে খেতে পারো। তখন ওই রাখাল বলল, এই প্রপোজ, এই প্রস্তাব পাওয়ার পর রাখাল বলল, আমি তো আপনাকে বলেছি এগুলোর মালিক আমি নই, সুতরাং কিভাবে আমি আপনার কাছে বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন, তিনি তাকে বলছেন, অসুবিধা নাই, এই রকম বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘের আক্রমণ হতে পারে, এটা সবাই জানে, তুমি গিয়ে তোমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিয়ে দিও, একটা আমার কাছে বিক্রি করলে তুমি নগদ টাকা পাবা, সাথে কিছু মাংস হাদিয়া পাবা, নগদ জিনিস যেহেতু পাবা সেহেতু তুমি লস কইরো না। দেখবেন আমাদের দেশে অনেকে ঘুষ নিয়ে আসে, আর ঘুষ দেখলে কিন্তু আমাদের মাথা ঠিক থাকে? আরে বাপরে বাপ, চাকরি করে 20,000 টাকা, 30,000 টাকা বেতন, কিন্তু বাসা বাড়ি করে ফেলেছে, কিভাবে তো কিছু হয়েছে, এগুলো ঘুষের কারবার ছাড়া এগুলো হওয়ার কথা না। কিন্তু দেখুন, তাকওয়া, তাকওয়া থাকলে মানুষের জীবনযাপন কেমন পাল্টে যায়। দেখুন, যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন তাকে এই প্রস্তাব দিলেন, আমার কাছে বিক্রি করো, নগদ টাকা পাবা, কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, তুমি তোমার মালিককে গিয়ে বুঝ দিও, একটা ছাগল বা একটা মেষ বাঘে খেয়ে ফেলেছে, বিশাল পশুর পাল থেকে একটা চলে গেলে তোমার মালিক মাইন্ড করবে না, বিক্রি করতেছে আবার সাথে বুদ্ধিও শিখায় দিচ্ছে, আসলে তো তিনি তাকে পরীক্ষা করছেন।
ওই রাখাল তখন বলল, দেখুন রাখাল, গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, একজনের গোলাম, একজনের দাস, সে তাকে যখন এই অফার করা হলো, সে তখন বলল, মুসাফির ভালো করে শোনো, আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে গিয়ে ধোকা দিতে পারবো, কিন্তু আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? ওই আল্লাহকে আমি কিভাবে ধোকা দিব? তিনি তো তোমার আমার কাজ কারবার দেখছেন, তোমার আমার কথাবার্তা শুনছেন, তোমার আমার সবকিছু দেখছেন। মিথ্যা বলে আমি যদি আমার মালিককে ধোকাও দিতে পারি, আমার মালিকের মালিক, আমার মালিক তোমার মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহকে তো ধোকা দেওয়া সম্ভব নয়। এর নাম তাকওয়া। এর নাম কি? এই জিনিস কারো অন্তরে থাকলে তাকওয়া, কারো অন্তরে যদি থাকে, এরে আপনি এই কারেন্টের পিলারের সাথে বাইন্ডা পিটালেও তারে যদি বলেন খারাপ কাজ করো, সে মরে যাবে, তারপরও খারাপ কাজ করবে না। তাকওয়া, তাকওয়া কারে বলে? আরে ভাই, তাকওয়া থাকলে তো খাদ্যের মধ্যে ভেজাল দিত না, সব জায়গায় ভেজাল। ভেজালের ঘটনা তো আমার আরেকটা মনে পড়ছে, বলবো? এই ঘটনা আপনারা সবাই জানেন, সেহেতু লম্বা করে আর এই ঘটনা বলবো না, জাস্ট বুঝাতে চাচ্ছি তাকওয়া জিনিসটা কি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালের ঘটনা। তিনি রাতের বেলা ঘুমাতেন না, রাতের বেলা গিয়ে জনগণের খোঁজ খবর নিতেন। আহারে, সেই যুগের শাসকরা রাতের বেলা জনগণের খোঁজ খবর নিতেন, আর এই যুগে পৃথিবীর বহু জায়গায় জনগণের খোঁজ খবর নাই, অনেকে দিনের কাজ রাতেই কইরা ফেলে, আছে না নাই? রাতের বেলা ঘুমাতেন না, শেষ রাতে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন ওই বাড়িতে আলো জ্বলছে আর কার জানি কথাবার্তা শোনা যাচ্ছে, একটু কান লাগালেন। স্বাভাবিক অবস্থায় কারো বাড়িতে বা কোথাও কান পাতা, আড়ি পাতা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। তিনি আড়ি পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে, বেটি ঘুম থেকে ওঠ, আমি উটনির দুধ দোহন করে নিয়ে এসেছি, দুধ তো কম, এখানে পানি মিশাও, দুধের পরিমাণ বাড়বে না কমবে? দুধের পরিমাণ যদি বাড়ে তাহলে বিক্রি বেশি হবে না কম হবে? বিক্রি বেশি হলে লাভও বেশি হবে। এখন মেয়ে বলল, মা গো, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আন, তিনি তো রাষ্ট্রীয় আদেশ দিয়েছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা অন্যায় কাজ, এটা আমরা করতে পারি না। মা তখন মেয়েকে বলল, বোকা মেয়ে আমার, ওমর তো এই আদেশ দিয়ে তার বাড়িতে ঘুমায়, আসলে কি ওমর বাড়িতে ঘুমায়? দেয়ালের পাশে সব শুনতেছে না? এখন তাকওয়া কারে কয়ে দেখে? মেয়ে তখন বলতেছে, মা গো, ওমর রাদিয়াল্লাহু আন তিনি হয়তো বাড়িতে ঘুমাচ্ছেন, কিন্তু ওমরের রব, তোমার রব, আমার রব, তিনি কি ঘুমিয়ে যান? তিনি তো সব দেখছেন। আহারে, যদি এই রকম ভয় আমাদের ব্যবসায়ী ভাইদের ভিতরে থাকতো, এরা ভেজাল খাওয়াইয়া মানুষগুলোকে ভেজাল বানাইতো না। তাকওয়া, এর প্রথম অর্থ বললাম, কাকে ভয় করা। আরেকটু জোরে বলেন, আপনাকে পয়েন্ট তো মুখস্থ করে যাওয়া লাগবে, এই ওয়াজ মাহফিল এটা কি শুধু লাফালাফি আর শুধু কি স্লোগান দেওয়ার জায়গা? না, এটা জ্ঞান অর্জনের জায়গা। কয়টি জিনিসের নাম তাকওয়া? আরো জোরে বলেন। এক নাম্বার, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করলে আপনি সুদ খাবেন না। অনেক জায়গায় গেলে কই হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, কিসের ওয়াজ? এই কথাই তো যথেষ্ট। নবীজি বলেছেন সুদের 70টিরও বেশি গুণা আছে, তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মার সাথে জেনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। সুদখোররা সুদ খায় কেমনে আমার তো বুঝে আসে না। আল্লাহর ভয় যদি থাকতো ঘুষ খাইতো না, আল্লাহর ভয় যদি থাকতো মানুষের জায়গা জমি দখল করতো না। ভূমিদস্যু যারা তাদেরকে বলতে চাই, জায়গার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো মিয়া, তোমার জায়গা মাত্র 3.5 হাত, এর বেশি তোমার জায়গা না। মাঝে মাঝে কবরস্থানে ভিজিট করবেন, কবরস্থানে ভিজিট করে দেখবেন কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা লোকেরা 3.5 হাতের ভিতরে ঘুমায়। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটাই আপনার চূড়ান্ত গন্তব্য। এই কবরস্থানের 3.5 হাত মাটির ভিতরেই আপনি ঘুমাবেন, এটা আপনার জায়গা। আর যত জায়গা জমি বলতেছেন, এগুলোর জায়গা জমি আসলে আপনার জায়গা, জায়গার জায়গায় পড়ে থাকবে, বাড়ি বাড়ির জায়গায় থাকবে, আপনি বাড়িওয়ালা থাকতে পারবেন, চলে যাবেন আপনি। আল্লাহকে ভয় করলে আপনি এরকম মানুষের জায়গা জমি দখল করতেন না।
আল্লাহকে ভয় করলে মানুষের নামে মিথ্যা মামলা দিতেন না, আল্লাহকে ভয় করলে মানুষের নামে মিথ্যা সাক্ষ্য আপনি দিতেন না, আল্লাহকে ভয় করলে আপনি ইসলামের বিরুদ্ধে লিখালেখি করতেন না। আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ কি? ওই রবকে এমন ভাবে ভয় করব, রবকে ভয় করে কোনো খারাপ কাজ করা তো দূরের কথা, মাথায় চিন্তাও আনা যাবে। তাহলে আল্লাহকে ভয় করার যে ব্যাখ্যাটুকু সংক্ষেপে দিলাম, বুঝতে পেরেছি তো আমরা সবাই প্রকৃতভাবে আল্লাহকে ভয় করবেন? আল্লাহকে ভয় করলে কেউ নামাজ ছাড়তে পারে? ফজরের নামাজ অনেকেরই কাজা হয়েছে, ওয়াজও শুনতে আসছে, অনেক মাহফিলের কমিটি তো নামাজ পড়ে না, কি আর বলতাম কথা। আল্লাহকে যে ভয় করে সে কখনো নামাজ ছাড়তে পারে? নামাজ ছাড়বেন আপনারা? ওকে, তাকওয়ার প্রথম অর্থ হলো কাকে ভয় করা, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে ওয়াল আবাদু বিতানজিল, নাজিলকৃত বিষয় অর্থাৎ এই কোরআন অনুযায়ী আমল করা। এখন কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই তো, কোরআন বলছে মিথ্যা বলিও না। এখন মিথ্যা না বললে অনেকের পেটের ভাত হজম হয় না, আছে না নাই? মিথ্যা বলার কুফল হলো দুইটা, মনে রাখবেন, মিথ্যা কখনো বলবেন না, মিথ্যা বলার কুফল হলো দুইটা। এক নাম্বার, নবীজি বলেছেন যখন কোনো মানুষ মিথ্যা বলে তখন তার দৃষ্টি সীমানার বাহিরে রহমতের ফেরেশতা চলে যায়, যখন কোনো মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। তাহলে যার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আর জুড়ে বলেন। তাহলে মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা। দুই নাম্বার, মিথ্যা বলার কুফল হলো যখন মানুষ মিথ্যা বলে তখন সে আর ইমানদার থাকে না, তখন সে মুনাফিক হয়ে যায়। কারণ নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাতা কাদাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। মিথ্যা বলতে বলতে আমরা এখন আমাদের পরিবারের মধ্যেও মিথ্যার চর্চা করি। ঘটনা তো আমার আরেকটা মনে পড়ছে, বলবো। এক বাবা বাহির থেকে ঘরে ফিরেছে, ঘরে ফিরে দেখলো তার ছেলে খাতায় কি জানে লিখতেছে। এবার ছেলের খাতা টান দিয়ে এনে দেখলো ছেলের হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না। বাবা তখন বলল, কি ব্যাপার বেটা, আমি তোমার বাবা, আমার হাতের লেখা এত সুন্দর কিন্তু তোমার হাতের লেখার এমন বাজে অবস্থা কেন? দাও তোমার খাতা, আমি একটু লিখে দেই, আমার হাতের লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। এবার বাপ খাতার মধ্যে লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই দুই লাইন সুন্দর করে লিখে দিয়েছে ছেলের হাতে দিয়ে বলল, বাবা দেখে দেখে আবার তুমি প্র্যাকটিস করো। ছেলে টেবিলে বসে প্র্যাকটিস করতেছে, কিছুক্ষণ পর বাসায় কলিং বেল বাজলো। তখন বাবা ওই যে ছিদ্র একটা থাকে ছিদ্র দিয়া দেখলো পাশের বাড়ির আব্দুস সালাম ভাই চলে এসেছে। আব্দুস সালাম ভাই তো টাকা পায় 10,000, যেরকম কত হাজার। এখন বাড়িতে চলে এসেছে, যে কোনো কায়দায় তো বিদায় করা লাগবে। এখন টেবিলে ছেলের পাশে এসে বলল, আব্বু যাও দরজাটা খুলো, তোমার আব্দুস সালাম চাচাকে দরজা খুলে আস্তে করে বলে দাও আব্বু বাসায় নেই। এখন বাপ যদি পাকনা হয়, পাকনার ঘরে তো আরেকটা পাকনাই হওয়ার কথা। এখন ছেলে তখন খাতা হাতে নিয়ে বাপরে দেখায়, কয় আব্বা জান এই জিনিসটা কি? একটু আগে আপনি তো লিখেছেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা তখন বলল, বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন মিথ্যা বলে তুই আগে আমারে নাজাত দে। এইরকম ঘরে ঘরে মিথ্যার চর্চা এখন আছে না নাই? খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায়। আর আল্লাহর সৃষ্টির মধ্যে মুনাফিক গুলো হলো সবচেয়ে বড় খারাপ। কিরকম খারাপ শোনেন, আল্লাহ তাআলা জাহান্নামকে সাত ভাগে ভাগ করেছেন। বড় বড় কাফের যারা, কয়েকটা বড় বড় কাফেরের নাম আমি বলি, নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, শাইবা, এরা বড় কাফের নাকি ছোট কাফের? এই বড় বড় কাফেরগুলোকে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? এই বড় বড় কাফেরগুলোকে আল্লাহ জাহান্নামের উপরে দিবেন,
আর মুনাফিক গুলো বড় বড় কাফের চাইতেও খারাপ। আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদানাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা, এখন বড় বড় কাফের যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের তলে, তাহলে বলেন তো মুনাফিক ভালো না কাফের ভালো? বুঝেন নাই কথা, কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিক কোথায় পাবেন? কেউ যদি আমাকে কয় হুজুর আমি হিন্দু দেখবো কোথায় যাব, বলবো ভারতে যান। কেউ যদি কয় হুজুর ইহুদি দেখবো, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি কয় হুজুর খ্রিস্টান দেখবো, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কয় হুজুর বৌদ্ধ দেখবো, আমি বলবো মিয়ানমার চীনে যান। এই দেশগুলোতে এরকম কোটি কোটি ধর্মাবলম্বী ধরনের মানুষ আছে না নাই? কেউ যদি এখন আমাকে প্রশ্ন করে বসে, ও হুজুর হুজুর গো মুনাফিক দেখতাম আমি কোন দেশে যাইতাম, উত্তর কি বলেন? না না না, সঠিক উত্তর এটা না। সঠিক উত্তর হলো যেখানেই দাড়ি টুপি লাগায়া জুব্বা পরে মুসলমানের নাম ধরে মুসলমানের বেশ ধরে যেখানেই মুসলমান আছে মুসলমানের মুখোশে দাঁড়ালে ওই জায়গায় মুনাফিক লুকায়া আছে। এই প্যান্ডেলের ভেতরে মুনাফিক থাকতে, কারণ মুনাফিকের কপালে সাইনবোর্ড নাই, পিঠের মধ্যে মুনাফিক লেখা নাই। মুনাফিক চিনতে হয় খাসলত দিয়ে। মুনাফিক হলো তারা মুসলমানের সামনে আসলে ইমানদারি দেখায় আর মুসলমানের আড়ালে ইসলামকে জবাই করার চিন্তা করে। মুনাফিক গুলোর বেশ কিছু লক্ষণ, বেশ কিছু খাসলত কোরআন হাদিসে এসেছে, তার মধ্যে একটা খাসলত হলো মুনাফিক যারা কথায় কথায় মিথ্যা বলে তারা। এখন মিথ্যা বললে মানুষ যদি মুনাফিক হয়ে যায়, তাহলে বলেন তো মুনাফিক হইলে জাহান্নামের উপরে না তলে? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? তাহলে মিথ্যা বলবেন নাকি? মিথ্যা বলবেন নাকি? খবরদার মিথ্যা বলবেন না। আমি বলছিলাম তাকওয়ার দুই নম্বর অর্থ হলো কুরআন অনুযায়ী আমল। এখন কুরআন অনুযায়ী আমল করবে কেমনে? সে তো কুরআনে কোনো পড়তেই জানে না, মানতে গেলে, হ্যাঁ বলেন, মানতে গেলে, মানতে গেলে পড়তে হবে না, দুই একজন বলছে পড়তে হবে, ভুল, মানতে গেলেই জানতে হয়, জানতে গেলে। এখন কোরআন তো পড়তে হবে, হে তো পড়তেও জানে না, আরে বাপরে ভাই ইংলিশ ভালো ধরে ধরে, আর হুজুরদের কি মনে করে এটা তো মগা কিছুই জানে না? হুজুরদেরকে কি মনে করছো? একটু ঠুনকা মেরে দেখো জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। সামান্য কয়টা ইংরেজি মাইরা ফোটার ফোটার করো, হুজুররা ইংরেজিও জানে, একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ফোটার ফোটার করো, তোমার চেয়ে হুজুর আরো ভালো বিজ্ঞান জানে। হুজুরদের কাছে যাও নাই তো, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনার বিজ্ঞান কুরআনের কাছে এত পরিত্যক্ত, এত পরিত্যক্ত, আপনার বিজ্ঞান কুরআনের চেয়ে 1500 বছর পিছিয়ে আছে। আপনি বলছেন আপনি এগিয়ে আছেন, আর আমি বলছি আপনার বিজ্ঞান কুরআন থেকে 1-2 বছর না, 1500 বছর পিছিয়ে আছে। আল্লাহু আকবার বলেন, এটা গোলাবাজি না। এখন আমি আপনাকে প্রমাণ দেই, আমি তো কোরআন বিজ্ঞান কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে আসা মানুষ। আল্লাহর কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে 1500 আয়াত কেবল বিজ্ঞানের ব্যাপারে আছে। আপনার বিজ্ঞান যে কোরআনের কাছে কত অসহায় শুনে, এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। পৃথিবীর আকৃতি কেমন, বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা। বাবারা কথাগুলো শুনেন, এগুলো খুব দামি কথা, কুরআনটা কেমন কিতাব বুঝতে পারবেন আপনারা। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল। 1597 সালে, এখন কত সাল? 2000, আরেকটু জোরে বলেন। 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বললেন আসলে পৃথিবী তো সমতল বা চ্যাপ্টা নয়, আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল। বিজ্ঞান কি আর 1597 সালে যেমন ছিল তেমন আছে? উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান এখন
স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে। আধুনিক বিজ্ঞান বলল 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, আজকের আধুনিক বিজ্ঞানে তা ভুল। পৃথিবী গোল আসলে তা ভুল। তাহলে পৃথিবীর আকৃতি কেমন? হ্যাঁ, ডিম্বাকৃতির। ডিম, ডিমকে আপনারা যশোরে কি বলেন? আমরা সিলেট তো এন্ডাকর, আমরা সিলেটি মাত, কিন্তু বড় সাংঘাতিক বৈশাব। হ্যাঁ, এটা এক আলাদা জাতের ভাষা। সিলেটি মাত মাতলে তো আপনারা কোনটাও বুঝতে নাই। তো ডিম বুঝেন তো আপনারা? ডিমের সাইজ যেরকম পৃথিবীর শেপটাও আপনার বিজ্ঞান কোন দিন জানছে? কয়েক বছর আগে। যেই কোরআনকে আপনি মুল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন, যেই কোরআনকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব মনে করে, যেই কোরআন আপনি শিখলেন না, এই কোরআনে সাইন্টিফিক এই তথ্য 1500 বছর আগে আমাদেরকে জানিয়েছেন কি? কোরআন খুলে দেখুন, 1500 বছর আগে আমার আল্লাহ এই কোরআনে বলেছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা। আরবি ভাষায় যারা এক্সপার্ট আছেন, অ্যারাবিক ডিকশনারি খুললে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা, এই জমিনকে, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন বিজ্ঞান কোরআন থেকে কত বছর পিছিয়ে আছে? এই একটা উদাহরণ, শত শত হাজার হাজার উদাহরণ আমি দিতে পারব। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলায় বলি আমরা আঙ্গুলের ছাপ। সবাই একটু আওয়াজ করে বলেন তো, আমাদের সবার হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? সুবহানাল্লাহ। কারিশমাটা কার? পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট করতে যান না আপনারা, কয় আঙ্গুলের ছাপ নেই? বিদেশে যখন আমরা যাই ইমিগ্রেশনে, 10 আঙ্গুলের ছাপ নেই। আপনারা যে মোবাইল ফোন ইউজ করেন, সিমের রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই। জায়গা জমি রেজিস্ট্রিতে যাবেন, ভোট দিতে যাবেন, আপনি যে কোনো জায়গায় এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগছে। 1800 সালের আগে, এখন কত সাল? 2022 সাল। 1800 সালের আগে ফিঙ্গারপ্রিন্ট যে অভিন্ন, একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, দুনিয়ার মানুষ এটা জানতই না। এই তথ্য আবিষ্কার হয়েছে ইংল্যান্ডে। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার করেছে। আজ থেকে 160-170 বছর আগে পৃথিবীর মানুষ, পৃথিবীর বিজ্ঞানীরা জেনেছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। যেই কোরআনকে আপনি হুজুরদের কিতাব মনে করেন, যেই কোরআনকে আপনি মধ্যযুগীয় কিতাব মনে করেন, ওই কোরআন আপনি খুনুন, কোরআনটা খুলে দেখুন, কোরআনুল কারিমের 75 নম্বর সুরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযাবা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মনে করো মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহ যখন পচে যাবে, হাড্ডি মাংস অস্থিপিঞ্জর দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন আলাদা হয়ে যাবে, যারা বলো সেগুলোকে জোড়া লাগিয়ে কে আবার আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা মরে যাওয়ার পর তোমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এগুলোকেই কেবল আমি জোড়া লাগাবো না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা আছে, এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব। একটু আল্লাহ আকবার বলতে পারলেন না? বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? এই বিষয়ে ওয়াজ করলে তো সারাদিন লাগবে।
আমি বলছিলাম তাকওয়ার দুই নাম্বার অর্থ হল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। আপনি কোরআন অনুযায়ী আমল করতে হলে কোরআন পড়া লাগবে, এটা তো হুজুরের কিতাব বানাইছেন আপনি, এটা আপনি শিখলেন না। বিশ্ববিদ্যালয় কলেজের ভাইরা তোমাদেরকে বলছি, এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিছুদিন আগে দেওয়া হলো, তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা ছয় সাত মাস কোচিং করো, বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটানা এক বছর তুমি কোচিং করতে পারো। শয়তান তোমাকে কোন ধোকা কোন ধোকায় ফেললো যে আল্লাহর জান্নাতে যাবা, কোরআনময় জীবন গঠন করবা, এই জন্য কোরআন শেখার জন্য কয়েকদিন কতজনের কাছে কতবার দৌড়াইছো নিজের বিবেককে প্রশ্ন করো। কোরআন মানতে হবে, এটা মানার জন্য এসেছে, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। আমার হাতে আপনারা যে কিতাব দেখছেন, কিতাবের নাম কি? পেছনের ভাইরা সবাই বলেন নাম কি? শোনেন এই তথ্যটা এবার শোনেন, এই যে এবার তাকার, এটা কি? প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন, তাই না? যার উপর কোরআন নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শোনেন, আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, পড়ুন, তিনি প্র্যাকটিক্যাল কোরআন। আম্মা জানা ঈশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করা হলো আম্মা জান আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে আমার নবীর জীবনেও তা আছে। কিন্তু আপনার আমার জীবনে কোরআন আছে? দেখবেন আমরা কোরআন না বুঝার কারণে কি অবস্থা হচ্ছে, কিছু মানুষকে দেখবেন নামাজেও সামনের কাতারে, আবার দেখবেন ঘুষ খাওয়ার ব্যাপারেও সামনের কাতারে থাকে। আপনাদের এলাকায় নাই? নাও থাকতে পারে, আমাদের এলাকায় এরকম আছে। হে, নামাজেও সামনের কাতারে, সুদের বেলায়ও সামনে। ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো নি, বললে আবার কমিটির ছেলেদেরকে ধরেন না, কোন জায়গা থেকে হুজুর একটা আনসার সব দেখে আমারে বলে গেল। আমি তো আপনাকে চিনি না, আমি ঘটনা একটা বলতেছি, মিলে যেতেও পারে আপনার সাথে, মিললে আপনি রাগ করবেন না, তোবা করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এক সুদখুন নামাজি, কি নামাজি, গিয়েছে মসজিদে ফজরের নামাজ, লম্বা তেলাওয়াত হলো, হুজুরের পিছনে দাঁড়িয়ে কিছু মুরব্বী আছে ভাব সাব লইয়া একদম হুজুরের পিছনে দাঁড়ায় আছে। নামাজ শেষ করে বাড়িতে যাচ্ছে মুসল্লি, এখন রাস্তায় দেখা হয়েছে ভাতিজা সলিমুদ্দিনের সাথে, বলতে যে ভাতিজা, ও সলিমুদ্দিন, টাকা যে নিছিলা দুই মাস আগে, তুমি তো লাভ সহ টাকাগুলো দিলা না, কয় চাচা দেরি হয়ে গেছে, বাড়িতে যান, আমি নিয়ে আসতেছি, যান যান বাড়িতে যান। শোনেন এবার, এই সুদখুর নামাজি নামাজ পড়লো, এবার বাড়িতেও চলে গেল, যাওয়ার পরে সুদ ঘুরাইলে কি হবে, আবার বাড়ি থেকে কোরআন তেলাওয়াত করে, এখন ওই দিন কোরআন তেলাওয়াত করছে, ঘটনাক্রমে এমন আয়াত পড়তেছে, তেলাওয়াত করতেছে বাড়ি থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আলেমরা তো বুঝে ফেলছেন কিসের আয়াত এটা, শুনেন ঠিক, এই আয়াত পড়তেছে সলিমুদ্দিনও চলে আসছে, কয় চাচা আসছি তো, কয় তোর সাথে কথা বলার টাইম নাই ঢুকা, হে ঢুকাই দে স্যার, সেই দিকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, পরে কিসের আয়াত কথা বলেন, পড়তেছে কিসের আয়াত, পকেটের ভিতরে নেই কিসের টাকা। আপনাদেরকে হাসাইবার জন্য এটা বলেছি, শিক্ষা দেওয়ার জন্য বলেছি। আজ এই বাংলাদেশে 90% মানুষ মুসলমান হলো, আমার সন্দেহ হয় 5% মুসলমান তাদের জীবন কোরআনের সাথে মিলে কিনা, আমার সন্দেহ লাগে। কেন কেন, ওয়াই, হোয়াটস দ্য রিজন, কারণ কি? কারণ এরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না, এ সুদের আয়াত পড়ে কিন্তু সুদের টাকা নেই। যদি সে বুঝতো সুদ খাওয়াকে আল্লাহ মারাত্মকভাবে হারাম করেছেন তাহলে সে সুদ খাইতো। কোরআন তেলাওয়াত করে আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষ্য দিও না। এই লোকটাই ফজরের নামাজ শেষ করে তারপরে কোর্টে গিয়ে অনেক আলেমদের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়।
হচ্ছে তাকওয়া। আপনি কি খালি মনে করছেন আল্লাহরে ভয় করা এতটুকুর ভিতরে তাকওয়া? না, বলে আমালু বিত্তানজিল, তাকওয়া হচ্ছে কোরআন অনুযায়ী আমল। আমরা এই কোরআনকে মসজিদে রেখেছি, মসজিদের বাহিরে নাই। আমার নবী যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি মসজিদে নববীতে ইমামতি করেছেন, মসজিদে নববীতে তিনি এই কোরআনের তেলাওয়াত করে নামাজ আদায় করিয়েছেন। আমার এই একই কিতাব দিয়ে মদিনার রাষ্ট্রকে তিনি 10 বছর পরিচালনা করেছেন। মসজিদের ইমাম হবেন যিনি, সমাজের ইমাম হবেন তিনি। এটা আল্লাহর ইসলাম, এটা রসুলুল্লাহর ইসলাম। আর এখন মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম একজন, আল্লাহর কসম এটা আপনাদের বানানো মডারেট ইসলাম, এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। নামাজের ভেতরে এই কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক নাকি নফল? হ্যাঁ, কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার, বুখারী তেলাওয়াত হচ্ছে, আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بخاري شریف তেলাওয়াত করে নামাজ আদায় করলে নামাজ হবে? কোন বলবে ইমাম সাহেব কি ব্যাকল হয়ে গেছে নাকি? আমরা সবাই জানি নামাজে দাঁড়িয়েই কোন কিতাব, কোন কিতাব? আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এটা কোন কিতাবের সূরা? আল কোরআন। সবাই বলেন, নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করা যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরেও এই কোরআনের আইন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়ার অর্থ বলছিলাম কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ, মনে রেখেছেন? আপনারা হচ্ছেন সলিড শ্রোতা, নির্ভেজাল, এদের সামনে না ওয়াজ হবে। তারপর এক নাম্বার অর্থ কারে ভয় করা, দুই নাম্বার অর্থ কি বলেছি? কোরআন অনুযায়ী। আমরা সবাই প্র্যাকটিক্যাল কোরআন হতে পারবো তো? পারবো তো? আল্লাহ তৌফিক দান করেন। তিন নাম্বার অর্থ আল কনাআতু বিল কলিল, মানে কি? অল্পে তুষ্ট থাকা, যা আছে আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ বলা। এই যে আমার একজন ভাই আলহামদুলিল্লাহ বলে ফেলছে, তার মানে এই লোকটা সুক্রিয়া করে সব সময়। আমাদের অবস্থা কি জানেন? সুক্রিয়া নাই রে ভাই। চাকরি করে বেতন পায় 25,000, এখন ভাবি ধরছে, এই তুমিও তো চাকরি করো, পাশের বাড়ির রহিম ভাইও তো চাকরি করে, একই জায়গায় চাকরি করো। সে দেখলাম জায়গা কিনে ফেলছে, গাড়িও একটা কিনে ফেলছে, তোমার হয় না কেন? আসলে তো লোকটার হয় না, কারণ লোকটা ভালো মানুষ, ঘুষ খায় না, দুই নম্বরই করে না। একটা সময় বউয়ের প্রেশার, খাইতে 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 সেও ঘুষ খাওয়া শুরু করে দেয়। আমার মা বোনরা আসছে না মাহফিলে, মা বোনদেরকে বলবো না নিজের হাজবেন্ডকে এরকম প্রেশার ক্রিয়েট করবেন, এত টাকা দিয়ে কি করবেন? অবৈধ পন্থায় উপার্জন করে কি করবেন? এগুলো নিয়ে যাইতে পারবেন? পারবেন না। আর নিজেকে কখনো গরিব ভাববেন না। কেউ যদি নিজেকে, অন্তত যে ব্যক্তি সুস্থ আছে সে যদি নিজেকে গরিব বলে, মানুষকে যদি বলে বেড়ায় আমার আল্লাহ কিছু দেয় নাই আমি গরিব, সে আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন করে। কিভাবে করে একটা ঘটনা শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো আগেই বলছি আজকে হুজুর আর শ্রোতা কাটাকাটি সমান সমান, গরম তো আমারও লাগতেছে, আমাদের আরও বেশি, এদিকে সূর্য একদম এমনে পড়ছে। ঘটনা একটা বলি, বলবো? একজন এরাবিয়ান স্কলার, আরবি, একজন আরব দার্শনিক, তার কাছে একবারে অসহায় লোক এসেছে। এসে তাকে বলল যে দেখুন আমি তো অসহায়, আমার কিছু সাহায্য, খুব গরিব আমি, আমি গরিব, আমার সাহায্য করে। তিনি বললেন তুমি কি আসলেই গরিব? হ্যাপিসা বলল হ্যাঁ। তিনবার প্রশ্ন করলেন তুমি কি আসলেই গরিব? তিনবারই উত্তর দিল হ্যাঁ। দেখেন জ্ঞানী মানুষের কথা কেমন হয়। তিনি বললেন ঠিক আছে যাও, তুমি যদি গরিব হও এক কাজ করো,
তোমার যে দুইটা চক্ষু আছে আমার কাছে বিক্রি করো, তোমাকে আমি 100,000 দিরহাম দিব। 1,00,000 টাকা না, 1,00,000। সে বললো না 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 না, চক্ষু আপনার কাছে আমি বিক্রি করতে পারবো না, এগুলো অমূল্য সম্পদ। কয় তাই, তাহলে তোমার দুইটা হাত বিক্রি করো। কয় না না, এটাও পারবো না, এটাও অমূল্য সম্পদ। কয় তাহলে তোমার দুইটা পা কেটে বিক্রি করে দাও, 1,00,000 দিরহাম দিব। কয় না, এগুলো অমূল্য সম্পদ। ওই স্কলার তখন তাকে বললেন, তোমার 3.5 হাত বডিতেই 100,000,000 দিরহাম মানে 1,000,000,000,000 কোটি টাকার সম্পদ থাকার পরেও তুমি নিজেকে গরিব বলো কিভাবে? তওবা করো, এটা বলার মানে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। সুস্থ মানুষেরাই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, শুধু টাকা থাকলেই সুখী হয় না। প্রমাণ কি, যশোরে হাসপাতাল আছে না, যান আজকে হাসপাতালে যান, গিয়ে দেখেন আইসিইউতে কিছু টাকাওয়ালা মানুষ কাতরাই দিয়েছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, তার সম্পদ আছে, সম্পদ খাওয়ার এনার্জি নাই। আবার দেখেন ভ্যান চালক আছে, সারাদিন 200-300 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া নাকে তেল দিয়া ঘুমায়। বলেন এই সুস্থ ভ্যান চালক সুখী না ওই অসুস্থ কোটি টাকার লোক সুখী? কি বুঝলেন, সুস্থ মানুষেরাই দুনিয়ার সেরা ধনী, সুবহানাল্লাহ। এই জন্য আপনি সুস্থ আছেন পড়বেন আলহামদুলিল্লাহ। তাকওয়া মানে হচ্ছে যা আছে তার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট থাকলে কি হবে, আল্লাহ আপনারে ঠকাবে না। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমাকে আমি যা দিয়েছি সেই নিয়ামতের উপরে তুমি যদি সন্তুষ্ট থাকো, তোমাকে যা আমি দিয়েছি আমি নিজ অনুগ্রহে আরো বাড়িয়ে দেব। শুকরিয়া করবেন আল্লাহর, বাড়াই দিবেন কে? শুকরিয়া নাই একদিকে আসবে অন্যদিকে হারামে কোনো আরাম। তাহলে তাকওয়ার 3 নম্বর অর্থ কি, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। এই অভ্যাসটা যাদের ভিতরে আছে দেখবেন এদের চেহারার দিকে তাকালেই খালি হাসি, কারণ সে নিজেকে ফিল করে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। 4 নম্বর তাকওয়ার 4 নম্বর অর্থ হচ্ছে ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই পৃথিবী থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? চলে যাওয়ার জায়গা। যারা সত্যিকার অর্থেই আল্লাহকে ভয় করে তারা কখনোই এই ক্ষণস্থায়ী জীবন, জীবন হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ, জীবনের সংজ্ঞা কি কেউ বলবেন? জীবনের সংজ্ঞা কি? জীবনের সংজ্ঞা হলো সময়ের সমষ্টির নাম জীবন, সময়ের সমষ্টির নাম জীবন। এক আরব কবির কবিতা মনে পড়ল, জীবন কি জানেন? তিনি বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। মানুষ তোমার জীবন হলো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম, যখনই তুমি একটি নিঃশ্বাস ছেড়ে দাও তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। এই মৃত্যুকে স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি নেক আমল করে যারা তাকওয়ান হলো। তাহলে কয়টা জিনিসের নাম বললাম তাকওয়া? 1 নম্বর কারে ভয় করা, 2 নম্বর কি অনুযায়ী আমল করা, 3 নম্বর অল্পে, 4 নম্বর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করা। মনে থাকবে, আর বেশি না 10-15 মিনিট কষ্ট দিব, এখন সবক দিব আপনাদেরকে, এরপরে সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? এই তাকওয়া কেন আপনি অর্জন করবেন? কারণ তাকওয়া ছাড়া আপনি জান্নাতের গন্ধ পাবেন না, মুত্তাকি না হলে আপনি জান্নাতের গন্ধ পাবেন না। নবীজিকে প্রশ্ন করা হলো মা আকতারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে সর্বাধিক সংখ্যক মানুষ জান্নাতে ঢুকবে? নবীজি বললেন দুটো জিনিসের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জান্নাতে ঢুকবে। 1 নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে হোসনুল খুলুক সচ্চরিত্র, একটি আরেকটির সাথে সম্পর্কিত। কারণ আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষ সচ্চরিত্রবান হতে পারে?
আল্লাহকে ভয় করে যারা সচ্চরিত্রবান হয়ে যায় তারা, আর নবীজি বলেছেন আল্লাহর জান্নাতেও চলে যাবে তারা। কেন আপনি তাকওয়া অর্জন করবেন? কারণ হলো আল্লাহর এই জমিনে সবচাইতে মূল্যবান মানুষ হলো মুত্তাকি বান্দারা। এই দুনিয়া থেকে যখন কোন মুত্তাকি মানুষ চলে যায়, তার মৃত্যুতে দেখবেন মানুষের হৃদয় কাঁদে, মানুষের অন্তর কাঁদে। বলেন তো যশোরের বাবারা, যশোরের প্রিয় যুবক ভাইরা, কোন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ সে যদি মারা যায়, তার বাড়ি যদি চট্টগ্রামে হয়, বরিশালে হয়, সিলেটে হয়, তাহলে যশোরের মানুষ হিসাবেও এখান থেকেও আপনাদের অন্তর কাঁদে কি কাঁদে না? একজন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে শুধু মানুষের হৃদয় কাঁদে না, শুধু মানুষের হৃদয় কাঁদে না, বেশ কয়েকটি হাদিসে এসেছে যখন একজন মুত্তাকি মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। এটা জীবনের সফলতা। আমি দুনিয়া থেকে চলে যাব, মানুষ আমার জন্য কাঁদবে, ঠিক কি না? কিছু মানুষ মারা যায় দেখবেন সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হয়, মানুষ কমেন্টে আলহামদুলিল্লাহ লেখে, তার মানে মানুষটা খুব একটা ভালো। একজন মুত্তাকি যখন দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে আল্লাহর আসমান জমিন 40 দিন পর্যন্ত কাঁদে। কিন্তু এই দুনিয়া থেকে যদি একজন দুইজন নয়, কোটি কোটি পাপী তাপী নাফরমান কাফের মুশরিকও চলে যায়, এদের জন্য মানুষ আফসুস করে না, আল্লাহর আসমান জমিনেরও কেউ আফসুস করে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। এদের জন্য আল্লাহর আসমান জমিনের কেউ কাঁদে না। আবার এই সকল লোকদের মধ্যে কেউ কেউ এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারো কারো সীমা লঙ্ঘন পাপের কারণে আল্লাহ তাদের উপর এমন ভাবে গজব ঢেলে দিয়েছেন, কাউকে কাউকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছেন যেমন ফেরাউন, কাউকে কাউকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন যেমন নমরুদ, আবার কারো কারো সীমা লঙ্ঘনের কারণে গুষ্টি সুদ্ধা আল্লাহ বানরে পরিণত করে দিয়েছেন। এইভাবে এদের উপরে এমন ভাবে গজব নেমে এসেছে, আল্লাহর গজবে এদের বংশ সুদ্ধা নির্মূল হয়ে গেলেও আল্লাহর আসমান জমিনের কেউ তাদের জন্য আফসুস করে না। সুতরাং এই জন্য আপনি তা কমান হন, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে জান্নাতমুখী জীবন গঠন করার জন্য, আখেরাতমুখী জীবন গঠন করার জন্য তাকওয়া অর্জনের কোনো বিকল্প নাই। এবার প্রশ্ন হলো, হুজুর যে তাকওয়ার ওয়াজ আপনি এতক্ষণ ধরে শোনান, এই তাকওয়া নিজেদের ভেতরে আমরা কিভাবে ডেভেলপ করব, কিভাবে আমরা তাকওয়া অর্জন করব, এইটা বলেই আজকে আমরা ওয়াজ অশেষ করব। যারা আগা শুনে বিদায় হয়েছেন, যারা গুড়ায় থেকেই বিদায় হয়ে গেছেন, তারা আর আগা বুঝার সুযোগ নাই। আগা গুড়া না বুঝলে ফায়দা পাবেন। এবার 5টা সবক দিয়ে শেষ করবো আলোচনা। কয়টা সবক? সবাই তাকওয়াবান হতে চান তো? কারা কারা তাকওয়াবান হতে চান, দু হাত তুলে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা কিভাবে তাকওয়া অর্জন করব, 5টা টিপস দিচ্ছি। কয়টা টিপস? এগুলা মুখস্থ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু আবার জিজ্ঞেস করবো আপনাদের, খুব সংক্ষেপে শেষ করছি। 1 নম্বর, কিভাবে আপনি আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে পারবেন, তাকওয়ার গুণে গুণান্বিত হবেন। 1 নম্বর, সর্বাবস্থায় অন্তরের মধ্যে যার স্মরণ, যাকে স্মরণ করবেন তিনি কে? যদি অন্তরে বিবেকের মধ্যে সব সময় আল্লাহর নাম, আল্লাহর জিকির থাকে, কখনো আপনি অন্যায় করতে পারবেন না। কারণ আপনার মনে যদি এই ভয় থাকে, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ তাআলা বলছেন তারা কি জানে না গোপন আর প্রকাশ্য যা কিছু হয় সব কিছু জানেন কে? অন্তরে যদি এই ভয় থাকে আমার রব আমাকে দেখতে পাচ্ছেন, তাহলে কখনোই কোনো যুবক, কখনো যে কোনো বয়সের কোনো মানুষ
গুনাহ করার চিন্তা করতে পারবে, তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য এক নাম্বার টিপস হলো সর্বাবস্থায় অন্তরে যার জিকির থাকবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুই নাম্বার, সব সময় হৃদয়ে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত রাখবেন। পৃথিবীতে আমরা যা কিছু করছি সমস্ত কর্মকাণ্ডের জন্য একদিন আমাদেরকে দাঁড়াতে হবে যার সামনে, সবাই বলুন তো তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? জবাবদিহিতার অনুভূতি থাকলে কখনো যুব বিপথে যাবে না, কখনো নামাজ ছাড়বে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, কখনো চুগলখুরি করবে না। জবাবদিহিতার অনুভূতি থাকলে ক্ষমতার চেয়ারে বসে জনগণের মাল নষ্ট করবে না। যদি আল্লাহর ভয় থাকে, জবাবদিহিতার ভয় থাকে, তাহলে কখনো জনগণের মাল লুট করে খাটের নিচে জনগণের তেল লুকায়া চুরি করে রাখবে না। জবাবদিহিতার অনুভূতি কারে কয়? দেখেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বিরক্ত লাগে। ওমর রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাশুড়ি আমলের একটি ঘটনা। তিনি একদিন তার ঘরের মধ্যে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এখন তো আমাদের ঘরে ইলেকট্রিক্যাল লাইট আছে, কিন্তু বলেন তো সেই যুগে কি ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল নাকি? মোমবাতির আলো জ্বালিয়ে ঘরে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে বললেন, দাঁড়াও একটু অপেক্ষা করো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে বলল, আমিরুল মুমিনীন, বুঝলাম না আপনার সামনেই তো একটি মোমবাতি প্রজ্বলিত ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা তো আমার আত্মীয় স্বজন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে কাজ করছি না। তোমরা যখন আসলে আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমার মনে এই চিন্তা আসলো, রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, তাহলে রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের টাকা অপচয় হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন অন্তরে আসলো, তখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কি? পরবর্তী সময়ে এক জায়গায় ভাষণ দিতে গিয়ে বলছিলেন, ফেরাউনের দল সব কিছু নষ্ট করে ফেলেছে, রাস্তাঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, আমি তো ওনার মতো পারি না, এরকম একটা বক্তব্য আছে না? ফেরাউনের দল সব কিছু শেষ করে দিয়ে গেছে, কিন্তু আমার জনগণ তো আছে, এদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যাব। এরপরে তিনি বলেছিলেন যে কেমনেই বা আগাবো, কম্বল আসে, নিজের কম্বলটাও আমি পাই না। ওই যে একবার বঙ্গবন্ধুকে তো মানুষ ভালোবাসত, এবার গ্রাম থেকে এক লোক বঙ্গবন্ধুর জন্য কিছু সবজি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আরো জোরে বলেন, টাটকা সবজি। আমরা যারা টাউনে থাকি টাটকা তো পাই না, নিয়ে গেছে। দারোয়ান আটকাই দিয়েছে, কে মিয়া কই যাবা? কয় আমি স্যারের সাথে দেখা করতে আসছি। কয় না যাওয়া যাবে না।
মাঝে মাঝে দেখবেন সারের চাইতে সারের দারোয়ানের পাওয়ার বেশি হয়ে যায়, আছে না নাই? মাঝে মাঝে দেখবেন অফিসারের চাইতে আমলার দাম বাইরা যায়, আছে না নাই? যাওয়া যাবে না। বঙ্গবন্ধু বাড়ির বারান্দায় দেখে ফেলেছে, এই দারোয়ান ছাড়ো, আসতে দাও। তিনি তো জনগণের নেতা ছিলেন, লোকটা আসলো হাতের মধ্যে লাউ কদু শাক সবজি গ্রাম থেকে নিয়ে আসছে। বঙ্গবন্ধু বললেন, কিরে হাতে কি নিয়ে আসছ? কয়, স্যার খুব ভালোবাসি আপনাকে, একদম আমার ক্ষেতের কিছু সব সবজি নিয়ে আসছি। বঙ্গবন্ধু সেগুলো রাখলেন, তারে আপ্যায়নও করলেন, আপ্যায়ন করে তারে বিদায় দিলেন। লোকটি তখন চলে গেল। বঙ্গবন্ধুর মনে আসলো লোকটা যে আসলো, তার হাতে কিছু হাতিয়া দেওয়ার কিছু টাকা দিলে ভালো হইতো। দারোয়ান ডাকলে, হ্যাঁ দারোয়ান এদিকে আসো। যে লোকটা আসছিল রাস্তায় তারে গিয়ে ধরো ধরো এই 20টা টাকা তারে দিয়ে দিল। সেই সময় তো 20 টাকার অনেক দাম ছিল। 20 টাকা দিলেন, কয় টাকা? আরো জোরে, কয় টাকা? 20 টাকা। দারোয়ান করলো কি, কয় 20 টাকা দিছে এই বেটা চাষি, 20 টাকা দিয়ে লাভ আছে? হে 10 টাকা তার পকেটে ঢুকাইছে, ঢুকাইয়া রাস্তায় গিয়ে ধরো, যাই মে ধরো, ধরো স্যার তোমারে 10 টাকা দিয়েছি। লোক তো আরো রাগান্বিত হয়ে গেছে, আমি নিয়ে আসলাম স্যারকে ভালোবেসে, আমি কি টাকার জন্য আসছি নাকি? সাকয় না, এই টাকা আমি নিব না, ঘরে আটকে দিয়ে না ভাই যাইও না। হে আবার দৌড়ে এনে ফালাইয়া গেছে বঙ্গবন্ধুর সাথে দেখা করার জন্য। কয়, স্যার এটা আপনি কোনো কাম করলেন? কত ভালোবেসে আমি আপনার জন্য সবজি নিয়ে আসলাম, এই ধরেন আপনার 10 টাকা যান। কেমন সিটিং দেখছেন? বঙ্গবন্ধু বললেন, কিরে 10 টাকা দিচ্ছ কেন, আমি তো তোমারে 20 টাকা দিলাম, এখন সবজিওয়ালা তো অবাক। কয়, স্যার দারোয়ান তো 10 টাকাই দিছে। বঙ্গবন্ধু তখন আফসুস করে বললেন, কোন দেশকে আমি সোনার বাংলাদেশ বানাবো, যেই দেশে উপরের তলা থেকে নিচের তলায় 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই শেষরা চুর দিয়ে সোনার বাংলাদেশ গড়া তো সম্ভব হবে না। এই শেষরা চুরদেরকে মানুষ করার জন্য বঙ্গবন্ধু অনেক চেষ্টা করেছিলেন, ওনার অনেক ভালো কাজ আছে, চলে গিয়েছেন দুনিয়া থেকে, দোয়া করছি ভালো কাজের বিনিময়ে আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে দেন। কারো সঙ্গে আমাদের, কারোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। শেষরা চোর চামারদেরকে দিয়ে সমাজের উন্নতি সম্ভব নয়। এজন্য বলতে চাই, এই যে আসরের আজান যদি যখন হবে তখন আমরা নামাজে দাঁড়াবো না? দৌড় মাই দেন না, আবার কিছু পাবলিক ওয়াজ শুনে শুনে দৌড় মারে, নামাজ পড়ে না, এরকম হইয়েন না আপনারা। এবার শোনেন, এক লোক তিলাওয়াত শুদ্ধ না, শুদ্ধ স্যার আমার কথা, তেলাওয়াত শুদ্ধ না, কামিল পাশ করে নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, তেলাওয়াতও শুদ্ধ না, এই লোকটারে কি আপনারা কখনো নামাজের ইমাম বানাবেন? ইমাম মানে নেতা, নামাজে একজন নেতৃত্ব দেয়, একজন নামাজ আদায় করায়, এজন্য তাকে বলা হয় কি, ইমাম। বাহ, খুব সচেতন আমরা। অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য কোন লোককে আমরা আমাদের নামাজের ইমাম বানাই না। ঠিক তেমনি প্রিয় ভাইরা, একজন অযোগ্য অশুদ্ধ তেলাওয়াতকারী লোককে মুসলমান যেমন তার নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি ওই মুসলমান নামাজের বাহিরে কোন চোর ডাকাত চরিত্রহীন লম্পট বদমাশকেও তার সমাজের নেতা বানাবে না। তবেই আপনি অমরের মতো শাসনের আশা করতে। আপনি কি করছেন, নামাজের ইমাম একজন আর সমাজের ইমাম ঘুষখোরদের সুদ ঘুরে বানায় তুইছেন, বাসুর তেল চুর চাল চুর বোম চুর টিন চুর এমনকি এমন চুরির লকব বিভিন্ন জায়গায় আছে, জনগণের জন্য টয়লেটের রিং দেয়, রিং সুদ্ধা খাইয়া ফেলে। এটাকে আপনারা কি বলেন, আছে না নাই? এজন্য জবাবদিহিতার অনুভূতি, তাকওয়ান হতে হলে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত করতে সব কিছুর জন্য একজনের কাছে জবাব দেওয়া লাগবে, তিনি কে? তিনি কারো কাছে জবাব দেন না, জবাব দিতে বাধ্য না, কিন্তু সবাই তার কাছে জবাবদিহি করতে। তাকওয়া অর্জনের কয়টা টিপসের কথা বলছি, এক নাম্বার কি বলেছি, কাকে স্মরণ করা, দুই নাম্বার জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করা, তিন নাম্বার
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে জীবন পরিচালনা করা। আমার আপনার জীবন আদর্শ জেনে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার বায়োগ্রাফি পড়ব, তার জীবনী জেনে তার মতো করে জীবন পরিচালনা করব, তবেই আমরা তাকওয়ান হতে পারব ইনশাআল্লাহ। 4 নাম্বার, কোরআন, এটাকে আমাদের জীবন পরিচালনার গাইডলাইন আমরা বানাবো। প্রত্যেক দিন কোরআন পড়ব, বুঝবো, আর ওই কোরআনের আয়াতগুলোকে, কোরআনকে আমরা জীবনে কি করব, বাস্তবায়ন করব, তবেই আমরা তাকওয়ান হয়ে যাব ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার, সব সময় আমরা মৌতের কথা স্মরণ করব, তবেই আমরা মরণের ভয় আসলে, ওই যে ঘুষ আসছে, সুদ আসছে, হ্যাঁ, খারাপ কাজের চিন্তা আসলো, ভাই রে আমি তো মরে যাব। আমাকে দিয়ে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আমার গ্রামের বাড়িতে একটি বাড়ি আছে, এটা আমার দাদাল আমলের তৈরি করা, না আপনারা আবার ভাবিয়েন না, হুজুর দেখে নিজের ঢোল নিজে পিটাই দিয়েছে, আপনাদেরকে দিয়ে উদাহরণ দিলে তো আমি মুসিবতে পড়ব। আমার দাদাল আমলের বাড়ি, সেখানে আমার বাপ চাচারা থাকলেন, তারপরে আমরা থাকলাম, আমরা বিয়ে শাদী করে ছেলে মেয়ে এরা থাকলো, কিছু কিছু ভাইদের নাতিপুতি হয়ে গেছে, এরাও এই বাড়িতে আসে। কিন্তু দাদার আমলের দাদা কি এই বাড়িতে আছে? কথা বলেন, বাপ চাচারা আছে, আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায় থাকবে, আপনি থাকবেন না। সুতরাং ওই মৃত্যুর কথা, মৃত্যুকে ভয় না, মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর কথা স্মরণ করে সবসময় নেক কাজ চালিয়ে যাওয়া, পারবো তো ইনশাল্লাহ।